কোভিডের দ্বিতীয় ঢেউ, চলছে কঠোর লকডাউন, ব্যস্ত স্টেডিয়ামগুলো পড়ে আছে ধুধু শূন্য। এ চিত্র বাংলাদেশের সবখানের, তবে আছে ব্যতিক্রম গল্প যা লেখা হয়েছে আর্চারির হাত ধরে। নিজস্ব ব্যবস্থাপনায় টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে চলছে আর্চারির রুদ্ধদ্বার ক্যাম্প। আসন্ন টুর্নামেন্টগুলোর জন্য বায়ো বাবলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন রোমান ইতিরা। সকাল দুপুর বিকেল পালাক্রমে তিন বেলাই হচ্ছে ক্যাম্প। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে কোভিডের সংক্রমণ বাড়লেও গোটা বিশ্বের বিবেচনায় তা নিম্নমুখী। সামনে যে ব্যস্ত শিডিউল, আছে আর্চারির দুইটা বিশ্বকাপ, আছে অলিম্পিক, তাই তো প্রতিযোগিতায় টিকে থাকতে ক্যাম্প চালু রাখা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ফেডারেশনের নিয়ে এমন উদ্যোগে খুশি সবাই, তবে সেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধি। অলিম্পিক গেমস এবং তার পূর্বে দুটি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট আছে যেখানে বাংলাদেশ আর্চারি দল অংশগ্রহণ করবে, এর জন্য আমাদের নির্বিচ্ছিন্ন প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। ট্রেনিং সেন্টারে আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত করছি। সদ্যসমাপ্ত বাংলাদেশ গেমসে অনেক নতুন প্রতিভা উঠে এসেছে যারা বাংলাদেশে আর্চারির মান আরও বৃদ্ধি করবে এবং রোমান সানাদের সাথে বিশ্বে দেশের প্রতিনিধিত্ব করবে। অভিন্ন গল্প আর্চারদেরও, করোনাকালেও ক্যাম্পের সুযোগ মেলায় খুশি তারা, আছে নিজেদের ছাড়িয়ে যাওয়ার প্রতিশ্রুতি। আমাদের এখানে প্র্যাকটিস করাটা খুবই জরুরি, তো আমাদের আর্চারি ফেডারেশন যেহেতু আমাদের এই সুযোগটা দিচ্ছে, তো সেই অনুযায়ী আমাদের এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। এবং এই করোনাকালের পরিস্থিতিতে আমরা এখানে প্র্যাকটিস করতে পারছি, এই জন্য আমরা আমাদের যে ফেডারেশন কর্মকর্তা আছে এবং কোচ আছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এখানে সব সেফটি মেনটেন করেই আমরা এখানে প্রশিক্ষণ করছি। মে মাসে সুইজারল্যান্ড আর জুনে প্যারিসে অনুষ্ঠিত হবে আর্চারির বিশ্বকাপ, যেখানে রিকার্ভ ইভেন্টে অংশ নেওয়ার কথা বাংলার আর্চারদের। মাহবুব রিমন, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।